পরে কি প্রেগন্যান্সি আসা সম্ভব? ন্যাচারাল কোর্সে সম্ভব না হলেও এই IVF এর যুগে সম্ভব। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আজ এই ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। মেনোপজ মানে কি? মেনোপজ মানে যখন কোনো মহিলার ওভারি বা ডিম্বাশয় কাজ করা বন্ধ করে দিয়েছে, তাতে আর কার্যক্ষম কোনো ডিম্বাণু নেই, ঠিকঠাক মতো হরমোন তৈরি হচ্ছে না, যে হরমোনের দ্বারা ইউটেরাসের লাইনিংগুলো প্রেগনেন্সির উপযুক্ত হয় সেই হরমোনগুলো আর শরীরে নেই, সেই অবস্থাটাকে আমরা মেনোপজ বলি। তবে কি করে সম্ভব এই অবস্থায় প্রেগনেন্সি এনে দেওয়া? তার ডিম্বাণু দিয়ে সম্ভব না হলেও ডোনারের সাইড বা ডিম্বাণু দিয়ে পসিবল। ডোনারের ডিম্বাণু সেটা কি? এখন অনেক জায়গাতেই IVF পদ্ধতিতে ডোনার ডিম্বাণুর সহযোগিতায় এইভাবে মেনোপজ হয়ে যাওয়া মহিলাদেরও প্রেগনেন্সি এনে দেওয়া পসিবল হচ্ছে। ব্যাপারটা কি না, আমরা মহিলার শরীরে ডিম্বাণুকে যেরকমভাবে বড় করতে পারি IVF প্রসেসে ইনজেকশন দিয়ে, ঠিক তেমনি অন্য একজন মহিলা, যে মহিলা ডিম্বাণু দিতে স্বীকৃত, অবশ্যই আইনি সমস্ত যে কটা স্টেপ আছে সেই কটা মেনে ARTI ব্যাংকের থ্রু দিয়ে এবং ARTI সেন্টারের Level 2 সেন্টারের মাধ্যমে ডোনার প্রপারলি সিলেক্ট করার পর, তার প্রপার কনসেন্ট নেওয়ার পর, তার শরীর থেকে আমরা নির্দিষ্ট দিনে উপযুক্ত স্টিমুলেশনের দ্বারা ডিম্বাণু তৈরি করে, ডিম্বাণু ম্যাচিওর করে, সেই ডিম্বাণু নিয়ে এই মহিলার হাজব্যান্ডের শুক্রাণুর সাথে ল্যাবরেটরিতে মিলন ঘটিয়ে আমরা ভ্রূণ তৈরি করতে পারি। এবং সেই ভ্রূণ যদি এই মহিলার ইউটেরাসের ভেতরের যে লাইনিং, সেই লাইনিং আমরা ওষুধের দ্বারা তৈরি করে সেই লাইনিংয়ের মধ্যে প্রথিত করতে পারি, তবে কিন্তু প্রেগনেন্সি এনে দেওয়া পসিবল। হ্যাঁ, অবশ্যই তার আগে এই মহিলার ফিজিক্যাল কন্ডিশন দেখে নিতে হবে যে তিনি প্রেগনেন্সি ক্যারি করতে সক্ষম কিনা, তার জন্য কিছু টেস্ট করতে হবে। অবশ্যই এই যে ডোনার, সেই ডোনারেরও কিছু টেস্ট করে নিতে হবে যে তার কোনো সেরকম অসুখ নেই যে অসুখ ভ্রূণের দ্বারা সংক্রমিত হতে পারে, এবং আরও কিছু ক্রাইটেরিয়া অবশ্যই তাকেও মিট করতে হবে ARTI ল অনুযায়ী। যদি এগুলো সব ম্যাচ করে এবং যিনি যার মেনোপজ হয়ে গেছে সেই মহিলা এবং তার হাজব্যান্ড যদি সর্বান্তকরণে এই প্রসেসে এগিয়ে আসে, তবে অবশ্যই তারাও সুখী দম্পতি, এক সন্তানের বাবা মা হতে পারে। Thank you.